নমস্কার সকলকে আপনার প্রিয় ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান জবলিউশন চ্যানেলে। বন্ধুরা, আপনারা যারা যারা ইন্ডিয়া পোস্টে গ্রামীণ ডাক সেবকে আপনারা যারা যারা অ্যাপ্লিকেশন করেছিলেন 40,879টি পোস্টে, আপনারা যারা যারা নর্থ ইস্ট থেকে বিলং করেন, আপনাদের কিন্তু এখানে ফার্স্ট লিস্ট, আপনাদের কিন্তু এখানে শর্ট লিস্ট পাবলিশ করা হয়েছে। তা আপনার ফার্স্ট লিস্টে আপনার নাম আছে কি না এটি চেক করার জন্য আপনাদের প্রথমে কিন্তু ইন্ডিয়ান পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে আপনারা কিন্তু ডাইরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে পেজে আপনারা চলে আসতে পারবেন। চলে আসার পর এখানে আপনাদের কিন্তু এখানে শর্ট লিস্টের যে পিডিএফ ফাইল রয়েছে এটি আপনাদের কিন্তু ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনাদের কিন্তু এখানে শর্ট লিস্ট ক্যান্ডিডেট একটি অপশন রয়েছে, অপশনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু স্টেট ওয়াইজ সার্কেলগুলি ভাগ করা থাকবে। আপনাদের এখানে পিডিএফটি ডাউনলোড করে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে নর্থ ইস্ট একটি এখানে সাইট রয়েছে, এই সাইটে ক্লিক করে কিন্তু আপনাদের কিন্তু এখানে পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে। তো চলুন আমরা এখন প্রথমে পিডিএফটি ডাউনলোড করে নিই। তো বন্ধুরা, এটি হচ্ছে জিডিএস অনলাইন শেডিউল ওয়ান নর্থ ইস্ট সার্কেল লিস্ট ওয়ান। এটি নর্থ ইস্ট সার্কেলের লিস্ট ওয়ান পাবলিশ করা হয়েছে। যাদের এই লিস্টে নাম থাকবে না তারা পরবর্তী লিস্টের জন্য অবশ্যই অপেক্ষা করুন। প্রথমত এখানে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, ডিভিশন দেওয়া রয়েছে, অফিস দেওয়া রয়েছে, পোস্ট নেম দেওয়া রয়েছে, পোস্ট কমিউনিটি দেওয়া রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে, ক্যান্ডিডেট নেম দেওয়া রয়েছে, পার্সেন্ট অফ মার্ক অবটেন দেওয়া রয়েছে, ক্যান্ডিডেট কমিউনিটি দেওয়া রয়েছে, জেন্ডার দেওয়া রয়েছে। তারপর এখানে ডকুমেন্ট টু বি ভেরিফাই উইথ, আপনার নাম আসার পর আপনি ডকুমেন্টগুলি কোথায় গিয়ে ভেরিফিকেশন করবেন এখানে কিন্তু তুলে ধরা হয়েছে, আপনি এটি দেখতে পাচ্ছেন। তো আপনার নাম এটি চেক আউট করার জন্য আপনাদের কিন্তু প্রথমে এখানে চার্জ বারে ক্লিক করে আপনার নাম অথবা রেজিস্ট্রেশন নাম্বার ক্লিক করে কিন্তু আপনি সহজেই এখানে আপনার কোন পোস্ট অফিসে আপনার কোন ডিভিশনে আপনার নাম এসেছে সেটি আপনি বের করে নিতে পারেন অবশ্যই সহজেই। তো এই পিডিএফটি আপনাদের যারা অনলাইন থেকে ডাউনলোড করতে প্রবলেম হবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক পেয়ে যাবেন নোটিফিকেশন ডাউনলোড করার জন্য। এই পিডিএফটি ডাউনলোড করতে হলে আমাদের নিচে অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গভর্নমেন্ট এবং প্রাইভেট জব রিলেটেড ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। এবং বন্ধুরা, আপনাদের যাদের চেনা পরিচিত সকলে যারা এখানে জিডিএসে আপনারা যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে নেবেন। এবং বন্ধুরা, তো বন্ধুরা চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত। তারপর বন্ধুরা, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া রয়েছে, আপনাদের যারা যারা শর্টলিস্ট ক্যান্ডিডেট নাম রয়েছেন তাদের কিন্তু এখানে 21/3/2023 এই ডেটের আগে কিন্তু আপনাদের কিন্তু এখানে তাদের হেড অফিস মেনশন করে দেওয়া রয়েছে, ওখানে গিয়ে কিন্তু আপনার সম্পূর্ণ ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিতে হবে। ভেরিফিকেশন করার সাথে আপনাদের কিন্তু এখানে ভেরিফিকেশন অ্যালং উইথ অরিজিনালস অ্যান্ড টু সেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অল দ্য রিলেভেন্ট ডকুমেন্টস। তো আপনারা যারা যখনই এখানে আপনার যাবেন ওখানে যাওয়ার সাথে কিন্তু আপনার সম্পূর্ণ অরিজিনাল কপিস এবং টু অরিজিনাল কপিস সাথে আপনার কিন্তু টু সেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস নিয়ে যেতে হবে, যারা আপনারা এখানে ডকুমেন্টগুলো লাগবে।